যে আমাদের এই মজুমদার বাড়ির বাৎসরিক মাহফিলে কামরাঙ্গা মাদ্রাসার সুনামধন্য অসংখ্য আলেমের উস্তাদ আলহাজ হযরতুল আল্লামা মুজিবুর রহমান হুজুর সাহিব দায়া দামাত বরাকাতুহু হায়াতুহু তশরীফ এনেছেন, পাশে রয়েছেন মাসিমপুর মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল মাওলানা মুজাম্মেল সাহেব, উপস্থিত রয়েছেন অত্র মাহফিলের সভাপতি আমাদের মনসিহাটা ইসলামী আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয়, সম্মানিত হাজুর হারামাইন শরীফেন, শ্রোতা বৃন্দ, পর্দার আড়ালের মা ও বোনেরা, কর্তৃপক্ষ আমাকে সংকেত দিয়েছেন খাতমে গাউসিয়া শরীফের উপরে ভূমিকা স্বরূপ কিছু আলোচনা করার জন্য। এই স্বল্প সময়ে এই বিষয়ের উপরে দীর্ঘ আলোচনা সম্ভব নয়, তবে আমি এতটুকুই বলব আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনে কারিমে আউলিয়ায়ে কেরামের শান ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, সাবধান সাবধান, যারা আমার ইবাদত বন্দেগী করে আমার দাসত্ব করে আমার গোলামি করে আমার দয়াল নবীর অনুসরণ করে আমার বন্ধু হয়েছে, লা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের কোনো চিন্তাও করতে হবে না। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজেরিন, আসুন যে খতমে গাউসিয়া শরীফের ব্যাপারে আমাকে ইঙ্গিত দেওয়া হয়েছে, আপনারা অনেকেই জানেন বাংলাদেশের অন্যতম একটি প্রতিষ্ঠান চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা, 1980 সালে আমি ওই মাদ্রাসায় ভর্তি হয়েছি। তখন থেকে ছাত্র জীবন থেকে আমি খতমে গাউসিয়া শরীফের সাথে জড়িত। আমি বলবো এই খতমে গাউসিয়া কোনো রাজনৈতিক সংগঠন নয়, কোনো ব্যক্তিগত কারো বানানো সম্পদ নয়, এই খতমে গাউসিয়া শরীফ সারা বিশ্বের অলিকুলের শিরোমণি গাউসে পাক আব্দুল কাদের জিলানি বাগদাদি রহমতুল্লাহ আলাইহ তরিকা অনুযায়ী এই খতমে গাউসিয়া শরীফ পালন হচ্ছে। 1980-81 সাল থেকে শুরু করে এ পর্যন্ত এগুলো শুধু আমাদের এই অঞ্চলে নয়, আহলে সুন্নত জামাতের পীর মাশায়েখগণ পালন করে আসছেন, হয়তোবা আমাদের এদিকে একটু পরে চালু হয়েছে। আমি বলবো গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, যিনি মাদারজাত ওলি ছিলেন, আপনারা ভালো করে জানেন ওনার মতো এত বড় ওলি আল্লাহর জগতে আর আসে নাই, কেমন পর্যন্ত আসবেও না, কি বলেন ঠিক কিনা? ওই তরিকা অনুযায়ী গাউসে পাকের শানে গাউসে পাকের আবিষ্কৃত সেই খতমে গাউসিয়া শরীফ পালন হচ্ছে। এটা নিয়ে অনেকের মধ্যেই দ্বিধাদ্বন্দ্ব ফতোয়াবাজি শুরু হয়েছে বেদাত বেদাত বলে। সম্মানিত উপস্থিতি, এই স্বল্প সময়ে এ বিষয়ে দীর্ঘ আলোচনা তো সম্ভব নয়, গাউসে পাকের একটা কারামত আমি আপনাদের সামনে তুলে ধরব, সেটা হলো গাউসে পাক এই দুনিয়ার জমিন থেকে পর্দার আড়ালে যখন চলে যাবেন তার পূর্বক্ষণে ওই যুগের গাউসে পাকের খাদেমগণ গাউসে পাকের চিকিৎসার জন্য ওনার পেশাবটা একজন ইহুদি ডাক্তারের কাছে
পণ্ডিতের কাছে হাকিমের কাছে দিয়ে আসলেন পরীক্ষা করার জন্য। গাউসে পাকের প্রেশাম মোবারক যখন বোতলটার কপ ডাকনাটা খুললেন ওই ইহুদি হাকিম, তখন উনি দেখলেন এবং নিজে অনুভব করলেন যে ওই বোতল থেকে পেশাবের কোনো দুর্গন্ধ বের হচ্ছে না, বরং ওই বোতলের কপটা খোলার সাথে সাথে মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজেরিন, ডাক্তার খেপে গেলেন, তার কম্পাউন্ডারকে ডেকে বললেন তুমি আজকে এত বছর আমার অধীনে চাকরি করতেছো, আজকে মেশক জাফরানের বোতল আমাকে দিয়ে তুমি টেস্ট করতেছো, পরীক্ষা করতেছো যে এটা টেস্ট করার জন্য একটা পেশা। আমি বলবো এটা পেশা নয়, এটা থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। খাদেম বলতেছে জনাব মেহরবানি করে আপনি আমার দুটা কথা শুনেন, যে বাগদাদ শরীফের বড় পীর নামে একজন আল্লাহর ওলি রয়েছে, তিনি এখন মৃত্যুসজ্জা অবস্থায় আছেন, ওনার খাদেম ওনার পেশাবটা দিয়ে গেছেন, এটা সেই পেশাব, এটা আমার জানা মতে মেশক জাফরান নয়। তখন সেই ইহুদি হাকিম বললেন যে চলো দেখি কে সেই আল্লাহর ওলি যার পেশাব থেকে মেশক আম্বরের গ্রাম আসতেছে। বলুন সুবহানাল্লাহ। মানাকিবুল আউলিয়া করে একখানা কিতাব, ওই কিতাবের মধ্যে আমি এই বর্ণনাটা পেয়েছি। সেই সময়ে ওই ইহুদি তার সেরা সমন্ডার নিয়ে গাউসে পাকের দরবারে গিয়ে উপস্থিত হলেন। গাউসে পাকের দরবারে গিয়ে গাউসে পাকের চেহারা মোবারক দেখে তার মনের পরিবর্তন হয়ে গেল এবং সে বলল যে হুজুর আমি মুসলমানের কলেমা গ্রহণ করি নাই, আজকে এত বছর আমি চিকিৎসা করতেছি, আমি একজন বিজ্ঞ হাকিম, আমি জাতে ফাকের কসম খেয়ে বলছি এটা পেশাব নয়, এটা মেশক আম্বরের, এটা থেকে গ্রাম আসতেছে, এটা মেশক আম্বর। তখন এই দৃশ্য দেখে ওই মানাকিবুল আউলিয়া গ্রন্থের মধ্যে বর্ণনা রয়েছে 300 ইহুদি গাউসে পাকের পেশাবের এই কারামতটুকু দেখে এক এক টাইমে কালেমা শরীফ পড়ে তারা মুসলমান হয়েছে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজেরিন, এই 300 ইহুদিকে মুসলমান বানানোর জন্য কোনো অ্যাটম বোমের প্রয়োজন হয় নাই, চাপ সৃষ্টি করতে হয় নাই, একমাত্র আল্লাহর ওলি মাদার জাদ ওলি গাউসে পাকের পেশাবের এই গ্রাম ভেয়ে তারা এক টাইমে 300 ইহুদি মুসলমান হয়েছে। সেই গাউসে পাকের শানে এই খতম শরীফ এবং ওনার তরিকা অনুযায়ী এই খতম শরীফ পালন করা হয়। যারা বেদাত বলে তারা তাদের অজ্ঞতার কারণেই বলে থাকে, এটা কারো ব্যক্তিগত সম্পদ নয়। এই আলোচনা রেখেই আমার সংক্ষিপ্ত কথা আমি এখানে শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।